नमस्कार बंधुरा डोर अफ डेस्टिनी चैने आपके स्वागत। आजकल भिडियोते आलोचना करब विशेष किस टोटका नहीं, तो चलो शुरू करी। भाद्र अत्यंत पवित्र एक मास। भाद्र मास के लक्ष्मी मास बोले जानी। बांगला मास अनुजाई भाद्र बचर पंचम मास। मासे लक्ष्मी पूजा छाड़ाओ आरो नाना रकम पूजा होये थाके। जेहेतु मास अति पवित्र एवं मासे लक्ष्मी पूजा करा हय, তাই এই মাসে বিশেষ কিছু কাজ করে কিছু টোটকা পালন করে লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করা যায় এবং লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করে সৌভাগ্য বৃদ্ধি করা সম্ভব। দেখে নিন তাহলে কাজগুলি কি। ভাদ্র মাসে যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করার পর মায়ের চরণে অর্পণ করুন একটি শুকনো হলুদের গাঁট। তারপর পূজা হয়ে গেলে পরের দিন সেই হলুদের গাঁটটি টাকা রাখার জায়গায় রেখে দিন। যারা ব্যবসা করেন, ব্যবসায় উন্নতি চান, তারা হলুদের গাঁটটি ক্যাশ বাক্সে রেখে দিন, আর তারপরই দেখুন ভাগ্যের চমক। দ্বিতীয়ত, ভাদ্র মাসে বাড়ির মহিলাদের হাতে তুলে দিন এক টাকার একটা কয়েন, লাল বা হলুদ রঙের বস্ত্র এবং এক টুকরো হলুদ, তার সঙ্গে একটা কড়ি। এই কাজটি বাড়ির যে কোনো সদস্যই করতে পারেন, তবে অবশ্যই এই কাজটি বৃহস্পতিবার করতে হবে। সৌভাগ্য সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবেই এই টোটকায়। নম্বর থ্রি, ভাদ্র মাসে যে কোনো বৃহস্পতিবার পূজা করার সময় মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এক টাকার কয়েন, একটা কড়ি এবং এক টুকরো হলুদ। পুজো সমাপ্ত হওয়ার পর বা সন্ধ্যা দেওয়ার পর সেই তিনটি জিনিস তুলসী তলায় রেখে দিন এবং একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন, এতে সৌভাগ্য বৃদ্ধি হবে। ভাদ্র মাসে বাড়ির মহিলাদের বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে নেই। যদিও বা বিশেষ কোনো কারণবশত যেতেও হয়, তাহলে অবশ্যই ভাদ্র মাস শেষ হওয়ার আগে ফিরে আসতে হয়, তা না হলে বাড়িতে দুঃখের আগমন ঘটে ও পরিবারের মেলবন্ধন নষ্ট হয়। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটি সুন্দর ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানান কেমন ভিডিও দেখতে চান, আর শেয়ার করে প্রিয়জনদেরকেও দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে পাশে থাকবেন। ধন্যবাদ।